হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকের যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি, এই প্রোডাক্টটি অনেক বেশি ইফেক্টিভ একটি প্রোডাক্ট আর অনেক বেশি প্রয়োজনীয় একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি নিয়ে অনেক দিন ধরে আমি রিসার্চ করছি, নিজে ইউজ করেছি এবং আরও কিছু আপুদেরকে দিয়েছি। তারা ইউজ করার পরে তাদের যে বেনিফিটস তারা পেয়েছে এবং তাদেরকে থেকে যে রিভিউগুলো আমি পেয়েছি তার উপর ডিপেন্ড করে একদমই 100% জেনুইন একটি রিভিউ ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে দিব। আর এই প্রোডাক্টটি আসলেই অনেক বেশি ইম্পর্টেন্ট প্রতিটা মেয়ের জন্য, প্রতিটা মার জন্য বলবো। তো তাছাড়াও কিন্তু অনেকেই থাকে, বিশেষ করে ছেলেরাও আছে অনেকে, তাদেরও এই প্রোডাক্টটি দরকার হয়, যাদের হচ্ছে মোটা হয়ে যাওয়ার কারণে বা যারা হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন বা বিভিন্ন কারণে কিন্তু এই প্রোডাক্টটি প্রয়োজন হয়ে থাকে। তো আজকের প্রোডাক্টটির নাম হচ্ছে মেলাও ব্র্যান্ডের একটি প্রোডাক্ট, যেটা স্ট্রেচ মার্ক ক্রিম। এটি হচ্ছে প্রেগনেন্সি এবং হচ্ছে যাদের দাগ রিমুভ করতে চাচ্ছে তাদের জন্য। এই প্রোডাক্টটি সম্পর্কে ইন ডিটেলস ইনশাল্লাহ সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দিব, ইউজ প্রসেস থেকে শুরু করে একদম এভরিথিং, কতদিনের মধ্যে আপনারা রেজাল্ট পাচ্ছেন, কিভাবে ইউজ করলে বেটার থেকে বেটার রেজাল্ট আপনারা পাবেন, তো এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত কমপ্লিট করতে হবে, আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, চলুন আজকে ভিডিওটি শুরু করে দিচ্ছি। প্রথমেই আমি আপনাদেরকে যে প্রোডাক্টটি সম্পর্কে বলছি সেটি হচ্ছে একটি স্ট্রেচ মার্কের একটি ক্রিম। এই ক্রিমটি মেলাও ব্র্যান্ডের, আর মেলাও হচ্ছে একটি চায়না ব্র্যান্ড। মেলাওয়ার প্রচুর প্রোডাক্ট আছে মার্কেটে, আপনারা গুগল সার্চ করলে বা ইউটিউব সার্চ করলে মেলাওয়ার প্রচুর প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবেন। বিশেষ করে গুগলে যখন আপনারা মেলাও ব্র্যান্ডে সার্চ করবেন তখন কিন্তু দেখতে পাবেন তাদের কত বেশি ইফেক্টিভ প্রোডাক্ট আছে। এবং আমাদের চ্যানেলে অলরেডি মেলাওয়ার অনেক প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি এবং প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাদেরকে বলবো যে মাশাল্লাহ এখন পর্যন্ত রিভিউ খুবই ভালো, যারা নিয়েছে ইউজ করেছে এবং আমরা নিজেরা যারা ইউজ করছি তারা সবাই বলছি খুবই ভালো কাজ করে প্রোডাক্টগুলো। এবং মেলাওয়ের এখন পর্যন্ত মেলাও ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্টই হচ্ছে একদম টোটালি হচ্ছে আপনার কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল এতে ইউজ করা হয় না, যেগুলো আমাদের স্কিনের জন্য একদম টোটালি স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট। যদি কেউ হচ্ছেন একদম সাইড এফেক্ট ছাড়া ন্যাচারাল ওয়েতে আপনার স্কিন কেয়ার করতে চান তাহলে আপনার নিশ্চিন্তে মেলাওয়ের ওপর ভরসা রাখতে পারেন, আপনারা ট্রাস্ট করতে পারেন এই ব্র্যান্ডটিকে। কারণ এই ব্র্যান্ডের প্রচুর প্রোডাক্ট আছে, আমি ইউজ করেছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টও পেয়েছি। তো এই যে প্রোডাক্টটি আছে মেলাও ব্র্যান্ডের স্ট্রেস মার্কের যে প্রোডাক্টটি আছে, এখন পর্যন্ত যতগুলো প্রোডাক্ট আমি স্ট্রেস মার্কের জন্য নিজে অ্যাপ্লাই করেছি কিংবা হচ্ছে আমি অন্যদেরকে সাজেস্ট করেছি ইউজ করেছি এগুলো নিয়ে একটু দেখেছি, তার মধ্যে আমি বলবো এই প্রোডাক্টটি বেস্ট একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি আপনার একই সাথে যাদের প্রেগনেন্ট লেডিরা আছেন, যারা প্রেগনেন্ট মারা আছেন তারা যদি ইউজ করেন, যাদের অলরেডি বেবি হয়েছে তাদের অলরেডি হচ্ছে স্ট্রেস মার্ক পড়ে গেছে তারা তো এটি ইউজ করবেন অবভিয়াসলি। বাট কারা ইউজ করলে আরও বেটার রেজাল্ট পাচ্ছেন তাদেরটাও আমি একটু পরেই বলে দিচ্ছি। এবং আরেকটা ব্যাপার থাকে, যারা হচ্ছে হঠাৎ করে একটু মোটা হয়ে যায়, অনেকেই থাকে বিয়ের আগে শুকনা থাকে, বিয়ে হওয়ার পরে মোটা হয়ে যাচ্ছে বা বিভিন্ন কারণে এইজের কারণে মানুষ মোটা হয়ে যায়, যারা জিম করছে, বিশেষ করে যারা জিম করে অনেকেই আছে, অনেক ছেলেরা আছে জিম করার কারণে মাসেল হওয়ার কারণে মাসেলে কিন্তু এরকম স্ট্রেস মার্ক পড়ে যায়, অথবা অনেক সময় অপারেশনের জন্য অপারেশনের দাগ হতে পারে, কাটা পোড়া দাগ হতে পারে, বিভিন্ন ধরনের কিন্তু এরকম স্ট্রেস মার্ক পড়ে। তো সেক্ষেত্রে তাদের সবার জন্য এটি ইফেক্টিভ, তারা সবাই এটা ইউজ করতে পারবে, ইনশাল্লাহ ভালো রেজাল্টও আসবে। তবে একটা জিনিস আমি খুব ভালোভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, জিনিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হচ্ছে একটা হচ্ছে দাগ পড়া শুরু করেছে ওই মুহূর্তে আমি ইউজ করছি তখন রেজাল্টটা একরকম, আরেকটা হচ্ছে দাগ পড়ে গেছে অলরেডি বেবি ডেলিভার হয়ে গেছে, বেবি হওয়ার পরে আমরা ইউজ করছি তখন আরেক রকম, কারণ অলরেডি আপনার ফেটে গেছে জায়গাটা, ফাটা জায়গাটা এত সহজে আপনার ওই জায়গাটা হচ্ছে দাগটা রিমুভ করবে না, সেজন্য আপনাকে অনেক সময় লাগবে। বাট যদি আপনারা প্রথম থেকে ইউজ করা শুরু করেন যেভাবে আমি বলবো, ঠিক সেম ওয়েটাকে যদি ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের 80% পর্যন্ত কম দাগ পড়বে, 80% পর্যন্ত। কারণ হচ্ছে যখন কেউ প্রেগনেন্ট যারা আছেন তারা যখন তার 3 মাস শেষ হয়ে যাবে, 3 মাস শেষ হওয়ার পর যখন 4 মাস স্টার্ট হবে
ঠিক ওই মুহূর্ত থেকে কেউ যদি এই যে ক্রিমটি আছে এই ক্রিমটি অ্যাপ্লাই করেন, তার রেজাল্টটা কেমন হবে সেটা আমি বলছি। তার কি হবে, নর্মালি যেটা হয়ে থাকে যে 4 মাস 5 মাস থেকে কিন্তু ফাটাটা শুরু হয়ে যায় অনেকের ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 3 মাস শেষ হওয়ার পরপর থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং তাদের অনেকের একটু দেরিতেও শুরু হয়। আর সেটা অনেকটা ডিপেন্ড করছে কার কতটুক পর্যন্ত, তার যে বেবি বাম সেটা কতটুক পর্যন্ত বড় হচ্ছে। তো যাদের হচ্ছে বেবি বাম যেটা পেট, যাদের অতিরিক্ত বড় হবে তাদের বেশি ফেটে যাবে, যাদের কম বড় হবে তাদের কম ফাটবে, সেটা তো অবভিয়াসলি। তারপরও যখন আপনি আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবেন, যখন আপনি এরকম একটা প্রোডাক্ট ইউজ করবেন যেটা প্রতিদিন আপনার স্কিনটাকে সফট রাখছে, ময়শ্চারাইজ রাখছে, তখন কি হবে আপনার স্কিনটা ফাটাটা কম হবে। এবং সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা 3 মাস হয়ে যাওয়ার পরে, যখন থেকে 4 মাস স্টার্ট হবে ঠিক তখন থেকে এই ক্রিমটা ইউজ করা শুরু করে দিবেন এবং বেবি হওয়ার পরেও এটি ইউজ করবেন। কারণ বেবি ডেলিভার হতে হতে দেখা যাবে যারা এটা ইউজ করবেন না তাদের তুলনায় আপনার মিনিমাম 70-80% পর্যন্ত কম ফাটবে। একদম হালকা ফাট, যদিও ফাটা হয় সেটা খুবই হালকা হবে, যেটা কিনা আপনি প্রেগনেন্সির পরে ডেলিভারের পরে যদি এটা কন্টিনিউ করে যেতে থাকেন তখন দেখা যাবে ডেলিভারের পরে কন্টিনিউ করতে করতে আস্তে আস্তে করে আপনার যে দাগটা আছে সেটা খুব দ্রুতই হচ্ছে আপনি রিমুভ করতে পারছেন। বাট যদি আপনি প্রথম থেকে এটা ইউজ না করেন তখন অবশ্যই আপনার ফাটাটা বেশি হয়ে যাবে আর সেক্ষেত্রে আপনার রেজাল্টটা পেতেও সময় লাগবে, দেরি হবে। এই প্রোডাক্টগুলো সেরকম ম্যাজিক্যাল কোনো প্রোডাক্ট না, নাইট ক্রিম জাতীয় কিছু না, পাকিস্তানি নাইট ক্রিম না যে আপনি ইউজ করলেন 7 দিন আর 2 সপ্তাহের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে গেলেন, সেরকমটাও না। আপনাকে রেজাল্ট পাওয়ার জন্য মিনিমাম আপনাকে 1.5-2 মাস ওয়েট করতে হবে, তারপরে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। এবং যারা হচ্ছেন প্রেগনেন্ট অবস্থায় ইউজ করবেন তাদের রেজাল্টটা যেরকম আসবে, যারা পরবর্তীতে বেবি ডেলিভারের পরে ইউজ করবেন তাদের রেজাল্টটা অনেক দেরি হবে এবং অনেক দিন ধরে আপনাকে ধৈর্য ধরে এই প্রোডাক্টটা ইউজ করে যেতে হবে। প্রথমত আপনাকে ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে এই প্রোডাক্টগুলো ইউজ করে কোনোই কাজে আসবে না, অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধরে আপনাকে এটি ইউজ করে যেতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে ইউজ করবেন। ইউজ করার জন্য একদম প্রথমে যেটা করতে হবে, আমি ফার্স্ট আপনাদেরকে একটু হচ্ছে প্যাকেজিং এবং এটা দেখিয়ে দিচ্ছি কথা বলতে বলতে। এখানে মেলাও দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার এতে মধ্যে কোকোয়া এবং শিয়া বাটার আছে এই প্রোডাক্টটির মধ্যে, যে কারণে আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করবে। এটাতে কোকোয়া এবং শিয়া বাটারের জন্য আপনার স্কিনটা ময়শ্চারাইজ রাখবে, সফট রাখতে এটি হেল্প করবে। এখানে হচ্ছে 120 গ্রাম ক্রিম আছে, এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে, ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আপনি একবার পড়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে এটি আপনার স্কিনের জন্য যত যত ধরনের বেনিফিশিয়াল প্রোডাক্টস এতে আছে সবগুলো আপনার স্কিনটাকে হচ্ছে ভালো রাখতে হেল্প করবে, যেন বা স্কিনটা যেন স্মুথ থাকে, সফট থাকে, যেন ফেটে না যায়। তো এই হচ্ছে এখানে আপনার বারকোড আছে, মেড ইন চায়না লেখা আছে, ওদের অ্যাড্রেস দেওয়া আছে, এভরিথিং আছে। এখানে পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট 2024 পর্যন্ত এখানে মেনশন করা আছে। এই হয়ে গেল প্যাকেজিং। এখন এই ক্রিমটি দিচ্ছি, এই ক্রিমটি আমি এখন পর্যন্ত 4টা আপুকে দিয়েছি, তার মধ্যে 2 জন আপু নিয়েছে যাদের অলরেডি বেবি হয়ে গিয়েছে, ওরকম আপুরা নিয়েছে, তারা আজকে 3 মাস ধরে ইউজ করছে। তাদের কথা হচ্ছে যে হ্যাঁ, যে কালো কালো ভাবটা ছিল প্রথমে কালো ভাবটা চলে গিয়েছে, কমেছে অনেকটুক এবং স্কিনটা অনেক সফট হয়েছে এবং পরবর্তীতে তাদের দাগটা তারা ফিল করছে কমছে। এবং আমি আরও 2টা আপুকে দিয়েছিলাম যাদেরকে হচ্ছে জাস্ট 3 মাস শুরু হয়েছিল বেবি হবে, সেরকম একজন 3 মাস একজন 4 মাসের একটা আপুকে দিয়েছি, 2টা আপু ইউজ করেছে এবং তাদের রিভিউটা হচ্ছে যে তারা ইউজ করার পরে তারা দেখতে পেয়েছে যে একজন আপু আছে যার 5 মাস শুরু হওয়ার পর তার স্কিনে হালকা হালকা শুধু একটু একটু শুধু আঁচড়ের মতো দাগ পড়েছে, আরেকটা আপু যে আমাকে জানিয়েছে এই মাসেই আমাকে জানিয়েছে তার এখন 6 মান্থ চলছে, সে আপু জানিয়েছে তারও সেম, তার অল্প অল্প ফেটেছে, খুব একটা ফাটা বড় দাগ পড়েনি। অ্যান্ড আমি আগের থেকে, আমার যেহেতু বেবি আছে সো আমার আগের দাগ ছিল, আমিও ইউজ করছি এই প্রোডাক্টটা অনেকদিন ধরে, তো আমি রেজাল্ট পাওয়া শুরু করেছি, আমার স্কিনটা অনেক সফট হয়ে গেছে এবং স্কিনের কালো দাগগুলো চলে গিয়েছে। তো এখন আমি সেই জন্য এই জিনিসটা নিয়ে কাজ করছি, অনেক দিন ধরে দেখার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখতে পাচ্ছেন ভিতরের প্রোডাক্টটার স্মেল খুবই সুন্দর, এরকম ক্রিম কালারের একটি প্রোডাক্ট হবে, দেখতে পাচ্ছেন অর্ধেকের বেশি আমি ইউজ করে ফেলেছি, এটা অলরেডি আমি 1.5 মাস ধরে ইউজ করছি। এবং যেটা করতে হবে আপনাদেরকে প্রতিদিন ইউজ করতে হবে, প্রতিদিন, একদিনও মিস করা যাবে না, তাহলে রেজাল্ট ভালো পাবেন না। ভালো রেজাল্ট পাওয়ার জন্য সেটা প্রতিদিন ইউজ করতে হবে। এবং এটার সাথে যাদের স্কিন অনেক বেশি ড্রাই স্কিন তারা কি করবেন, ড্রাই স্কিন যাদের তারা এর মধ্যে হচ্ছে আমন্ড অয়েল কিংবা ক্যাস্টর অয়েল 1 ফোঁটা বা 2 ফোঁটা আমন্ড বা ক্যাস্টর অয়েল দিয়ে তারপরে ইউজ করবেন, তাতে কি হবে স্কিনটা আরও বেশি দ্রুত ময়শ্চারাইজ হবে। যাদের স্কিন বেশি ড্রাই বা যারা শীতের সময় ইউজ করবেন তারা অবশ্যই আমন্ড বা ক্যাস্টর অয়েল দিয়ে ইউজ করবেন বা অলিভ অয়েলে ইউজ করতে পারেন, তাহলেও বেটার কাজ করবে।
এখন ইউজ প্রসেসটা বলছি। প্রথমত হচ্ছে যেইখানে আপনি ইউজ করবেন, আপনার পেটে ইউজ করছেন বা আপনি থাই ইউজ করছেন, হাতের মাসেলে ইউজ করছেন, যেখানেই করবেন প্রথমে হচ্ছে হালকা কুসুম গরম পানিতে একটি টাওয়েল ভিজিয়ে নিয়ে সেই জায়গাটি খুব ভালো করে মুছে নিতে হবে। পাঁচ মিনিট মুছে নেবেন, তারপর এখান থেকে প্রোডাক্টটি ম্যাসেজ করে রেখে ওভারনাইট রেখে দেবেন। সারা রাত ধরে রাখতে হবে, সকালে ঘুম থেকে উঠার পরে আবারও আপনাকে যেটা করতে হবে, একটা ভেজা টাওয়েল দিয়ে সেই জায়গাটি আবার একটু কুসুম গরম পানিতে করতে পারলে খুবই ভালো হয়, তাতে জায়গাটি আরও সফট হবে, মুছে নিতে হবে। এই ওয়েতে রেগুলার ইউজ করতে পারেন, এটি কিন্তু মোটো চিটচিটে না। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করছি, এটা কিন্তু যে অনেক বেশি অয়েলি হয়ে থাকবে, চিটচিটে ভাব আসবে ও সেরকম না। আপনি ইউজ করার পর কিছুক্ষণ পরে দেখবেন স্কিনটা একদম টোটালি হচ্ছে মেড হয়ে গেছে, টোটালি হচ্ছে অবজার্ভ করে নিয়েছে স্কিনের মধ্যে, সো সেভাবে ইউজ করতে পারেন। ভিউয়ার্স, আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটি ইউজ করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করেছি, এর মতো বেটার প্রোডাক্ট আমি পাইনি। মেলাওয়ের এই স্ট্রেস মাস্ক প্রোডাক্টটি খুবই ভালো, আর অবশ্যই আপনারা যখন বেবি 3 মাস হয়ে যাবে, 4 মাস শুরু হবে, ঠিক তখন থেকে প্রেগনেন্সি অবস্থা থেকে ইউজ করা স্টার্ট করুন, কিংবা যারা জিম করছেন বা যাদের ফাটা দাগ শুরু হয়ে আছে, দেখতে পাচ্ছেন অল্প অল্প ফাটা দাগ আছে, তখন থেকে শুরু করে দিন ইউজ করা, দেখবেন খুব দ্রুত রেজাল্ট চলে আসবে। আর অবশ্যই ধৈর্য ধরে ব্যবহার করতে হবে, তাহলে ইনশাল্লাহ 100% আপনারা রেজাল্ট পাবেন। সো ভিউয়ার, যদি কারো এই প্রোডাক্টটি আমার কাছ থেকে পারচেস করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করারটি কনফার্ম করে ফেলুন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, এবং করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, বেল আইকনটি ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।